যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া এবং ইফতার মাহফিল হয়েছে। হেলডন সিটির একটি রেস্তোরাঁয় নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব বাবলুর পরিচালনায়। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন শাহানারা রহমান, ফজল রহমান ফটিক, রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আব্দুল হামিদ সহ অনেকে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।